থেকে খাবার এসে আপনার হোটেল সোনার গাঁও থেকে তাদের নাস্তা এসেছে বেলা 11টার সময় নাস্তা করে তারা অনুষ্ঠানে বসেছে আজ তাদের কর্মীরা গলির ভিতরে কলা আর বিস্কুট খেয়েছে সংগ্রামী ভাইরাবাদ 52 বছর এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম 52 বছর হলো এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে যাদের হাতে রক্তের দাগ তাদের কাছে আজকে আমাদের গণতন্ত্র শিখতে হয় যারা 2004 সালে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে দিনের বেলায় ওই ধানমন্ডির অফিসের সামনে গ্রেট মানে হত্যা করতে চেয়েছিল তাদের কাছে আজকে আমাদের গণতন্ত্রের সবক নিতে হয় এইটাই আমাদের দুঃখ আমাদের এই দুঃখ যখন আমরা এই দেশটারে উন্নয়নের পথে নিয়ে যাই তখন তারা বলে এই দেশে উন্নয়ন হয় না বন্ধুরা আমার ওদের কাছে প্রশ্ন করতে চাই 22 বছর ক্ষমতায় ছিলেন আপনারা এই দেশে কোন উন্নয়ন আপনারা করেছেন আমাদের সামনে খতিয়ান দিতে হবে 22 বছর বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান যার হাতে রক্তের দাগ লেগে গেছে সেই জিয়া ক্ষমতায় এসেছিল 6 বছর ক্ষমতায় ছিল 7 তারে দিয়ে ভয়ে প্রায় 10 বছর ক্ষমতায় ছিল এরশাদ ক্ষমতায় ছিল আমার খালেদা জিয়া 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কোথায় উন্নয়ন হয়েছে কোথায় খাম্বাতর তারেক জিয়া খাম্বাতর সেই খাম্বাতরের নেতৃত্বে আজকে তারা আন্দোলন করছে আজকে তারা অনুসরণ করে গতকাল আপনারা জানেন ওই পরিদলে তারা অনুসরণ করেছে খাবার এসে কোথা থেকে খাবার এসে আপনার হোটেল সোনার গাঁও থেকে তাদের নাস্তা এসেছে বেলা 11টার সময় নাস্তা করে তারা অনুসরণে বসেছে আজ তাদের কর্মীরা গলির ভিতরে কলা আর বিস্কুট খেয়েছে এই তাদের অনুসরণ কাজে ভাইরাবাদ এইটা কথা নয় কথা হচ্ছে এই দেশের রাজাকার আলবদ রাজসব জামাত বিএনপি তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে তার নেতৃত্ব হয়েছে বিএনপি নেতৃত্ব হয়েছে আর এই নেতাগিরা ফকা রাজাকারের ছেলে ফখরুল ইসলাম ফকা রাজাকারের ছেলে মনে রাখে ফকা রাজাকারের ছেলে ফখরুল তার নেতৃত্বে আর তার মুখে গণতন্ত্রের কুশোভন আমাদেরকে শুনতে হয় কাজেই আমরা পরিষ্কার বলতে চাই হুমকি দেখাচ্ছেন 10 তারিখে 10ই ডিসেম্বর আমাদেরকে ফেলে দেবেন বলেছিলেন গিয়েছিলেন গরুরহাটে এবার আবার বলছেন কত ঈদ গেল কত পুজো গেল এবার আবার বলছেন দুর্গা পুজোর পরে দেখা হবে দেখা হবে কি দেখা হবে খেলা হবে তার বিরুদ্ধে খেলা বিএনপির বিরুদ্ধে খেলা তার বিরুদ্ধে খেলা গলায় জোর নেই জোরালেন কাজেই খেলা আমরা খেলব ওই পুজোর পরেই খেলা হবে ঢাকা ঘেরের কথা বলেছেন একবার ঢাকা ঘেরাও করতে গেছিলেন এই কয়েকদিন আগে কিভাবে দৌড় মারলেন সেই কথায় মানুষের ফুটেতে ফুটেতে আছে কাজেই ঢাকা ঘেরাওয়ের কথা কল্পনা করেন না ঢাকার মানুষ ঢাকার আওয়ামী লোক ঢাকার মুক্তিযোদ্ধারা তারাই ঢাকাকে রক্ষা করবে আপনাদের লাগবে না